এতদিন ধরে যা ভুলে আছি সেগুলো আর আমাকে মনে পড়িয়ে দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও। অনুশোচনা, আমি দিনের পর দিন দৌড়তে পারছি প্রতিমা। তুমি তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমি একটা মেরন সুসাইড প্রতিমা, তোমার ভুল আমি ভাঙতে চাই। আমার সব কিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব। দিনকাল ভালো নয়, খালি হাতে জঙ্গলে সব কি করছো তোমরা? বাঘ মারবো, খালি হাতে এমন কাজ দেবো না, সাত হাত ধরে ছিটকে পড়বি, দেখাবো নাকি? দেখো ভালো কথা শোনা মেয়ে নয় বটে। ঠিক আছে ঠিক আছে, মুরকে যা, তোরা সব মুরকে যা, কেনে তুইও মুরকে যা। এ ভর্তা, পুয়াকে দেখলি? পুয়াকে আমার চাই। এই সালো, কোথায় যাচ্ছিস তুই? মরার ইচ্ছা হচ্ছে? পুয়ার এক একটা উস্তাদ আছে, সকলের কাছে ছুরি আছে, এখন ছাড়ান দে, আজ রাতে দেখা যাবে। আয়। মনে হচ্ছে এই বাড়িটাই হবে। কেউ আছেন? কে? আমি মানে হরি সত্য না? আয় 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 কাকাবাবু, কাকাবাবু, হরি ডাক্তার। শেষ পর্যন্ত ধরে ফেললি। হ্যাঁ কাকাবাবু, আমরা কি এমন দোষ করছিলাম যে ক্ষমা করা যায় না? আয় আয় ভেতরে ভেতরে। তোকে আমার খবর কে দিল রে? দেবু। দেবু খবর পাঠিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না কাকু যে এত বছর পর। কত বছর বাদে তোর সঙ্গে দেখা হলো বলতো? তুই 30-35 বছর হবে। ও, ঠাকুরদা মারা যাওয়ার পর বাবা আপনার অনেক খোঁজ করেছিলেন কিন্তু পাননি। কি করে পাবে, আমি তো তখন অনেক দূরে রে। স্বাধীনতা আন্দোলনে জেল খেটেছিলাম বলে রায়বাহাদুর বাবা আমাকে তেজপুত্র করলেন, আমিও পুরোপুরি ঝাঁপিয়ে পড়লাম আন্দোলনের মধ্যে। তারপর দেশ স্বাধীন হলো, আমিও এখানে এসে একটা আস্তানা গাড়লাম। আমার খবর জানতো শুধু আনন্দ, সেও তো চলে গেল। আমাদের কথা একবার মনে পড়েনি না? বাবা মারা গেলেন তারপরেও আমাদের কথা ভাবলেন না? আমরা কি দোষ করেছিলাম কাকু? আরে না না, অপরাধ কারণ নয়, আর তোদের কথা ভাবিনি একথা কে বললে? তা নয়, কিন্তু কেন যে আমি, দেখ বাবা, এই দুনিয়াটা বড় স্বার্থপর, পাছে আমাকে কেউ ভুল বোঝে, তাই আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে একেবারে আড়ালে ছিলাম। তার জন্য অবশ্য কারোর উপর রাগ দুঃখ বা অভিমান আমার কোনোদিনই ছিল না আর আজও নেই। মুখার্জি বংশে এমন স্বার্থপরতা এই আপনি কল্পনা কি করে করলেন কাকাবাবু? এক সত্য, অন্তত তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তাহলে আমি বড় কষ্ট পাবো রে। কষ্ট? আপনি জানেন না কাকাবাবু, আজ আমার সব কিছু থেকেও কিছু নেই, সংসারে সবাই আমায় ভুল ভুল শাস্তি দিয়ে গেছে। বিশ্বাস করুন কাকাবাবু, আজ আমি বড় একা অসহায়, তাই আপনাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। দুঃখ করিস না সত্য, আমাকে আমাকে এভাবে চঞ্চল করে দিস না বাবা, আমার এই মুখটার মধ্যে অনেক দুঃখ জমাট বেঁধে আছে রে। আমি একটু বস, হ্যাঁ বস, আমি আমি আসি। কাকে
করতে চাই। তুমি? আমি? আমি নতি। দাদুকে তো? দাদু! চলো চলো। দাদু! চলো। দাদু, দেখো তোমাদের বাইরে কে বসে আছে। লোকটা কে বলতো দিদি ভাই? কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আয়। একটা সামান্য দোষে এত বড় শাস্তি দিলে আমায়, এত বছর ধরে নিজের মেয়েকে ফেলে থাকতে পারলে তোমার শরীরে দয়া মায়া নেই? আর না, যথেষ্ট শাস্তি পেয়েছি আমি, তুমি আমায় ক্ষমা করো। তোমার সংসারের ভার আমি আর বুঝতে পারছি না, সেদিন এত বড় পৃথিবী চষে আমি তোমাকে খুঁজে পাইনি। যদিন আমাকে তো তোমার দরকার ছিল না। এ কথা তুমি বলতে পারলে? এত নিশ্চয় তুমি কি করে হলে প্রতিমা? মিনুর কথা তো তোমার একবারও মনে পড়লো না। কার কথা কখন কিভাবে মনে পড়ে তা তুমি কি বুঝবে? সে বিচার বুদ্ধি তোমার থাকলে এত বছর ধরে নদীকে না দেখে তুমি থাকতে পারতে না। আমি কি করে বোঝাবো? আমাকে বোঝাতে হবে না, আমি জানি এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানে? তুমি একটা ছেলে চেয়েছিলে। ছেলে? হ্যাঁ হ্যাঁ, ছেলে। যার জন্য সেদিন তুমি আমার গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করনি। তোমার ভয় ধরছি, এতদিন ধরে যা ভুলে আছি সেগুলো আর আমাকে মনে পড়িয়ে দিও না। তুমি চলে যাও। তোমার ভুল আমি ভাঙতে চাই। আমার সবকিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব। আমি কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। তোমাকে শুনতেও হবে, আমাকে বলতেও হবে, নইলে আমি শান্তি পাবো না প্রতিমা। বেশ বল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।